কিছুদিন আগে দেখলাম বিভিন্ন জায়গায় বাচ্চারা আলু ভর্তা বানায়, ডিমবাজি বানায়, নাচানাচি শিখে, বেংলাফা শিখে, আর এখন তাদেরকে শিখাচ্ছে কেমনে শরীফ থেকে শরীফা হয়, কেমনে স্বপ্ন থেকে স্বপ্না হয়, কেমনে ছেলে থেকে মেয়ে হয়, কেমনে মেয়ে থেকে ছেলে হয়। এই শিক্ষাগুলো যারা দিয়ে যাচ্ছে, এরা জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করতে চায় না, তারাই পুরো জাতির সঙ্গে গাদ্দারি করে যায়, ঠিক কিনা বলে। এই সুজলা সুফলা শস্য শ্যামলা স্বচ্ছ সুপ্রুজ্জ্বল 56,000 বর্গ মাইলের এই সোনার বাংলাদেশের যে জাতি বাসার জন্য আন্দোলন করেছে, এই স্বাধীনতার জন্য জীবন দিয়েছে, দেশকে স্বাধীনতা অক্ষুণ্ণ সমুন্নত রাখতে, অসাম্প্রদায়িক চেতনাকে প্রতিষ্ঠিত করতে জীবন যৌবন দিচ্ছে, তাদেরকে যারা যুবকদের চরিত্র নষ্ট করবার নীল নকশা করে যাচ্ছে, একদিন এই দেশে তাদের অস্তিত্ব থাকবে না, থাকবে না। মনে রাখবেন, একজন পুরুষ কেমনে চলবে, এই চলবার নীতি এবং রীতি শিক্ষা দিয়েছেন আল্লাহ। একজন নারী কেমনে চলবে, তার রীতি এবং নীতি শিক্ষা দিয়েছেন আল্লাহ। মনে রাখবেন, এই সমাজে পুরুষও আছে, এই সমাজে নারীও আছে, এই সমাজে তৃতীয় লিঙ্গ যাকে আমরা বলি, ক্লিব লিঙ্গ যাকে বলি, সাধারণ বাংলা ভাষায় আপনারা একবারেই চিনেন যাদেরকে হিজরা নামে খুনসা বলে, আছে না নাই? আপনারা মনে করতে পারেন আপনারা বড় বুদ্ধিজীবী, এদের মনে হয় অধিকার কেউ দেয় নাই, আপনি আইসা তাদের অধিকার প্রতিষ্ঠা করবার আন্দোলন করে লাগবে। আরে পাগল, তুমি তো কালকে জন্ম নিছ, তোমার জন্মের 1450 বছর আগে ওদেরও পূর্ণাঙ্গ অধিকার, পূর্ণাঙ্গ স্বাধীনতা দিয়ে পূর্ণাঙ্গ শিক্ষার ব্যবস্থা করেছেন আল্লাহ। আল্লাহ বলেছেন একজন তৃতীয় লিঙ্গের মানুষ, সে যদি কথাবার্তায়, চলনে বলনে দেখা যায় যে তার বডির অধিকাংশ অংশ এবং কথাবার্তা পুরুষের মতো, তাহলে ইসলাম বলেছে তাকে পুরুষ ধরে নিতে হবে, ধরে ইসলামের ফুল পুরুষের বিধান তার উপরে প্রতিষ্ঠা করতে হবে, এবং সে উত্তরাধিকার সূত্রে পুরুষের মতো বাবার সম্পত্তিতে ছেলের মতো অধিকার পাবে। আল্লাহু আকবার বলেন। অধিকার কে দিল? আপনি কি এর অধিকার দিবেন? ইসলামই তো বলে দিয়েছে সে যদি অধিকাংশ পুরুষের মতো হয় কথাবার্তায় ব্যবহারে, তাহলে পুরুষ ধরে, ইসলামের যত বিধান পুরুষের সব তার। আর সে যদি চলন বলনে কথাবার্তায় নারীর মতো হয়, মেয়ের মতো হয়, ইসলাম বলছে ইস মেয়ের যত অধিকার তার উপরে প্রতিষ্ঠা করে, উত্তরাধিকারে মেয়ে যেভাবে পায় ওইভাবে সেও পাবে। তাহলে ইসলাম কি তাকে অধিকার দেয়নি? কথা বলেন, দেয়নি? ইসলাম কি বলেছে তাকে ঘর থেকে বের করে দিতে? ইসলাম কি বলেছে তাকে রাস্তা গাড়ি থামায় ভিক্ষা করতে? তাহলে আপনারা আমরাই তো এদেরকে ঘর থেকে বের করে দিয়েছি, আপনারা আমরাই তো এদেরকে সমাজ থেকে বের করে দিয়েছি। আর বইয়ে পড়াচ্ছে এরা জায়গা না পাইয়া, তাদের একটা জায়গা আছে, তারা রানীর কাছে, তারা কার কাছে যায় কি জানে বলছে, এরা সর্দারনী, তারা নাকি সর্দারনীর কাছে যায়, ওখানে গিয়ে দেখছে তাদের আলাদা একটা জগৎ আছে, চলার স্বাধীনতা আছে। আরে সুরার সুরা, তুই অধিকার আর স্বাধীনতা কেমনে বুঝবে? সে তো যেই মা বাপের সন্তান, তার ঘরে তার ছেলে যেভাবে থাকবে, মেয়ে যেভাবে থাকবে, সেও এইভাবে থাকবে, তার পূর্ণাঙ্গ অধিকার দেওয়া মা বাপের উপরে ফরজ। এই বিধান দিয়েছেন কে? ইসলাম বলেছে মায়ের ঘরে থাকবে, ইসলাম বলেছে বাবার ঘরে থাকবে, ইসলাম বলেছে ভাই বোনের ঘরে থাকবে, ইসলাম বলেছে ঘরে থাকবে, ইসলাম বলেছে পূর্ণাঙ্গ স্বাধীনতা নিয়ে পূর্ণাঙ্গ ইজ্জতের সাথে মা বাবার ঘরে থাকবে, আর তুমি পাঠাচ্ছ তাকে সর্দারনির ঘরে। এর অর্থ হলো তোমার সন্তানও তোমাকে একদিন ঘরে না রেখে তোমাকে একদিন বৃদ্ধাশ্রমে পাঠায় এই শিক্ষা দিবে, ঠিক কিনা? জাতির সঙ্গে বদমাইশি করে যাচ্ছে।
এই সমস্ত অন্যায়, যারা এই সমস্ত চিন্তা করে, যারা এই সমস্ত চিন্তাকে লালন করে, তাদের চিন্তা হওয়া দরকার এরা কি সমাজে করতে চায়। মনে রাখবেন, আপনাদেরকে একটা কথা বলি, এটা কেন যা হচ্ছে আপনারা দেখতেছেন, কি ঘটতেছে দেশে। আমি কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, স্কুলে পড়ে অনেক ছেলে মেয়ে, আপনারা আফসুস ভয় পাচ্ছেন না, কখন আপনার ছেলে কি করে ফেলে বুঝতে পারবেন না, কখন আপনার মেয়ে এসে আপনাকে কি বলে বুঝতে পারবেন না, কি হয়ে যাচ্ছে। মানে রাখবেন, থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গ আর ট্রান্সজেন্ডার এক না। আমাদের এই সমাজে এই তৃতীয় লিঙ্গ যারা হিজড়া, তাদের মতো করে ট্রান্সজেন্ডারদেরকেও প্রতিষ্ঠা করবার যেই নীল নকশা চালানো হচ্ছে এই পৃথিবীতে, হিজড়াদেরকে আল্লাহ অধিকার দিয়েছেন কারণ তারা জন্মগতভাবেই ত্রুটিপূর্ণ। আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন এভাবে, তারা নিজেদের মধ্যে নিজে নিজেই পরিবর্তন করতে পারে নাই, সৃষ্টিকর্তা তাদেরকে এভাবেই জন্ম দিয়েছেন, যে তাদেরকে জন্ম দিয়েছেন সে তাদেরকে অধিকারও দিয়েছেন। কথা বলেন, কিন্তু ট্রান্সজেন্ডার যারা ট্রান্সফার করে, হয় আজকালকে সমাজে ভরে যাচ্ছে, দেখতেছেন না, এগুলো বুঝতেছেন না, ভরে যাচ্ছে তিনভাবে, তারা মনে করে তিনভাবে। খুব মনোযোগ দেন, আহা, কলেজ ইউনিভার্সিটিতে কি হচ্ছে আপনারা বুঝতে পারতেছেন। এক, হরমোন চেঞ্জ করে ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে হওয়া যায়, তারা বলে হরমোন চেঞ্জ করে, ছেলের হরমোন চেঞ্জ করে মেয়ে, মেয়ের হরমোন চেঞ্জ করে ছেলে। আল্লাহ বলেছেন কোরআনে, রাসূল বলেছেন হাদিসে, কোন ছেলে যদি মেয়ের মতো চলে, কোন মেয়ে যদি ছেলের মতো চলে, কিয়ামতের বড় আলামতগুলার একটা এবং পৃথিবী ধ্বংস হওয়ার কারণের একটা, কারণ কোন ছেলে মেয়ের সাদৃশ্য নিতে পারবে না, মেয়ে ছেলের সাদৃশ্য নিতে পারবে না। আজকালকের কিছু বদমাইশেরা, শয়তানারা দেখা যায় নিজেরাই ছেলে এখন শাড়ি পরে ঘুরায়, ঠিক কিনা জোরে বলেন, কথাগুলা বুঝবেন কি বলতে চাই। তাহলে হরমোন চেঞ্জ করে ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে হওয়ার এই গল্প যারা বলতেছে, আপনারা বলেন হালাল না হারাম? সবাই বলেন হালাল না হারাম? দুই, সার্জারির মাধ্যমে, অপারেশনের মাধ্যমে নারী পুরুষ হয়ে যাওয়া, পুরুষ নারী হয়ে যাওয়া, এটা এখন অহরহ ঘটতেছে, ঠিক? অনেক ছেলেরা সার্জারি করে মেয়ে হচ্ছে, অনেক মেয়েরা সার্জারি করে ছেলে হচ্ছে। আল্লাহর দেওয়া বডিতে পরিবর্তন পরিবর্তন করার অধিকার আছে? বলেন আছে? হালাল না হারাম? সবাই বলেন হালাল না হারাম? হারাম, হারাম। তিন নম্বর, এক নম্বর হরমোন চেঞ্জ করে, দুই নম্বর সার্জারি করে, আর তিন নম্বর মনে মনে, কেমনে মনে মনে, এই গল্পই ক্লাস সেভেনের বই আনছে শরীফ, শরীফা নাম দিয়া, মনে মনে একটা ছেলে, তার নাম ধরেন শরীফ, হে মনে মনে ভাবে আমি মেয়ে। আমাদের স্কুলের ক্লাস সেভেনের বইয়ের কথা বলতেছি আমি, সব অনেকগুলি, একটা না তো আরো কত কত ঘটনা এখানে আছে, বললাম একটা, আরো কত ঘটনা আছে। দুই বন্ধু রাস্তা দিয়ে হাঁটতেছে,
তো হে মনে মনে ভাবতেছে ও তো মেয়ে, কিন্তু হে মনে মনে ভাবতেছে ও ছেলে। আসলে একজন ছেলে একজন মেয়ে। এখন দেখা যায় যে ছেলে হে নিজের মেয়ে বলতেছে, যে মেয়ে হে তার ছেলে বলতেছে। নাউজুবিল্লাহ বললেন। দেখবেন কিছুদিন আগে আপনারা শুনেছেন একটা ছেলে হঠাৎ করে অনার্সে পড়া ফার্স্ট এবং থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার যাওয়ার পরে সে মনে মনে ভাবছে আমি মেয়ে, এবং সে মেয়ে হোস্টেলে উঠবার জন্যে কাগজে জমা দিছে। আইন এবং রাষ্ট্র তাকে বলছে হয় তুমি মেয়ে, এখন মেয়েদের হোস্টেলে থাকো। নাউজুবিল্লাহ বলছিল যাও। একটা ছেলে মানুষ হে মনে মনে কইতেছে আমি মেয়ে, আইনও হয়ে যাচ্ছে এভাবে, আইন হয়ে যাচ্ছে এভাবে যে কেউ যদি মনে মনে ছেলে মেয়ে মনে করে সে মেয়েই মনে হবে, মেয়ে যদি ছেলে মনে করে তাকে ছেলেই দিতে হবে। এটা তার অধিকার, এটা তার বাক স্বাধীনতা, এটা তার মুক্ত চিন্তা। নাউজুবিল্লাহ বলেন। আপনারা কি বুঝতেছেন কি হচ্ছে? আপনারা আসলে বুঝতেছেন কিনা আমি জানি না, শুধু সচেতনতার জন্য বলতেছি। এটা যদি আইন হয় যে কোনো ছেলে যদি নিজের মেয়ে মনে করে, দেখেন কোনো ছেলে যদি নিজেকে মেয়ে মনে করে আর আইন যদি বলে সে মেয়ে, দেখেন এখন একটা ছেলে 100টা দর্শন করলো, কয়টা কয়টা 100 দর্শন করার পরে কোর্টে তাকে হাজির করা হলো, তুই দর্শন করলে কেন? আমি তো করিনি, আমি তো মনে মনে মেয়ে। এখন বলেন বাংলাদেশের আইনে লেখা আছে কোনো ছেলে যদি মেয়েকে দর্শন করে তাহলে তার উপরে ফৌজদারি অপরাধ। এখন হে বলতেছে হে মেয়ে, তাহলে দর্শনের কোনো মামলা হয়? কথা বলেন। তাইলে এই ছেলেরে মনে মনে মেয়ে বানাইয়া হাজার হাজার কোটি কোটি মা বোনদেরকে দর্শন করাইয়া যারা এই সমাজকে ধ্বংস করে দিতে চায়, তারাই জাতিকে ধ্বংস করবার নির্লক্ষ্য করে যায়, ঠিক কিনা? কোথায় যাচ্ছে এই সমাজ? আপনারা কিছু বুঝতেছেন আমার কথা? আপনারা কি বুঝতে পারছেন বাবা? এখন এই চলতেছে, এখন মনে মনের গল্প চলতেছে। এটা যদি বাক স্বাধীনতা হয়, এখন কেউ মনে মনে ভাবতেছে আমি মেয়ে, আপনি যদি তাকে ছেলে বলেন আপনি তার বাক স্বাধীনতায় হরণ করলেন, আপনি তার মুক্ত চিন্তা হরণ করলেন, তা যদি সত্য হয় এখন আজকে যদি আপনারা মনে মনে ভাবেন যে আমরা তো জুম্মার নামাজ পড়ে ফেলছি যাই গিয়ে ওইব কেন, মনে মনেই তো সব, আমার বাক স্বাধীনতা আছে না, আমার অধিকার, আমার মনে মনে আমি নামাজ শেষ করে ফেলছি। আপনারা চিন্তা করতেছেন কই যাচ্ছে? কয়েকদিন পরে যদি কাউরে জিজ্ঞাসা তুই নামাজ পড়ছিস নি, আমি মনে মনে পড়ছি তো, কারণ সবই তো মনে মনে, আমার বাক স্বাধীনতা, তোমার বলার কি? এখন আমাদের এখান থেকে যদি ওখানে যদি ওই যে রাস্তার সামনে গিয়ে ভিক্ষা করতেছে বসে ওই যে আমাদের গেইটে, হে যদি আমি মনে মনে আজকে প্রধানমন্ত্রী, তাহলে তোর প্রোটোকল দেওয়া লাগবে। যদি কর তুই বসলে কেমন, আমি তো মনে মনেই, সবই তো মনে মনে, চিন্তা করতেছেন কেমনি গল্পগুলো বইয়ে নিয়ে আসলো। এখন মনে মনে যদি তা হয়, আপনার বাড়িতে আপনার দুলাভাই 20 কেজি মিষ্টি নিয়ে আসছে, আপনি দুলাভাইরে বলেন আব্বা আপনি মিষ্টি কেমনে লই আইলেন, কুতি আমার আব্বা কসকেন, কই মনে মনে আপনি তো আব্বা বলে, ঘটনা কি? কই এটা তোমার বাক স্বাধীনতা, আমার এটা মুক্ত চিন্তা, দুলাভাইরে বাপ বললে সমস্যা কি, এটা আমার অধিকার। তখন আপনারা বলেন এরে কেমনে ফিডাইলে শান্তি পাইবেন? আপনারা কি বুঝতেছেন আমার কথা? এই গল্পগুলো বইয়ে কেমনে আয়? আমার বাচ্চাগুলা এই সুজলা সুফলা স্বচ্ছ শ্যামলা স্বচ্ছ সুপ্রুজ্জ্বল 56,000 বর্গ মাইলের এই সোনার বাংলাদেশের যে জাতি বাসার জন্য আন্দোলন করেছে, এই স্বাধীনতার জন্য জীবন দিয়েছে, দেশকে স্বাধীনতা অক্ষুণ্ণ সমুন্নত রাখতে, অসাম্প্রদায়িক চেতনাকে প্রতিষ্ঠিত করতে জীবন যৌবন দিচ্ছে, তাদেরকে যারা
যুবকদের চরিত্র নষ্ট করবার নীল নকশা করে যাচ্ছে। একদিন এই দেশে তাদের অস্তিত্ব থাকবে না, থাকবে না। এগুলা কি হচ্ছে? আপনার যদি বাক স্বাধীনতা এমন হয় মনে মনে ছেলেরে মেয়ে বলতে হয়, তাহলে ঘরে গিয়া যদি কোনো ছেলে আপনি বাপ, ছেলে গিয়া যদি বলে দুলা ভাই কই যাইবেন, আপনি বলেন তোর আমি বাপ না, বাপ হইলে কি হইছে, মনে মনে আমি কইতেছি দুলা ভাই, কারণ সব তো মনে মনে, এটা কোনো কথা হইল? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কি হচ্ছে মনে মনে সব? সুতরাং এই সমস্ত মনে মনে গল্প শিখাইয়া যারা সমকামিতা শিখাচ্ছে, তোমাদের বড় মায়া কান্না হয়, 15-16-17 বৎসরের মেয়ের বিয়ে হয়ে গেলে বাড়িতে পুলিশ নিয়ে হাজির হও, মেয়ে বিয়ে দেওয়া যাবে না, আর 40-50 বছর হয়ে গেছে মেয়েদের বিয়ে হচ্ছে না, তখন এদের বিয়ের জন্য কেন ক্যাম্পেইন করো না, ঠিক কিনা বলে? ওইটা করো না কেন? আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। সময় চলে যাচ্ছে, সমাজ এইভাবে নষ্ট। এই নষ্ট হওয়ার পিছনে যে কারণগুলা, অনেকগুলা কারণ, আমাদের সময় কম, বর্ণনা করার সুযোগ নাই, শুধু এতটুকুনি বলছি, কোরআনে কারিমের সুর আল বাকারার 137 নম্বর আয়াত পড়েছি। এই আয়াত একটা ঐতিহাসিক আয়াত। এই আয়াতে হযরত উসমানের রক্ত পড়ে কোরআনের এই আয়াত লাল হয়েছিল কেন, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে, আমরা সেই দিকে আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু সময় আর নাই। সুতরাং এই সমস্ত যারা শিখায়, একসময় বাচ্চাদেরকে দেখলাম কত কিছু শিখাইল, এখন দেখতেছি আবার কত কিছু শেখানো শুরু করছে, ভবিষ্যবত আর কি শিখাইয়া দেয় আল্লাহ জানে। আমরা সর্বোচ্চ জায়গায় যারা বসে আছেন তাদেরকে বলছি, আমরা আপনাদেরই ভাই, আমরা সবাই মিলে দেশে ভালোবাসে ভালোভাবে থাকতে চাই, যে যে ধর্মেরই হোক, যে যে গোত্রেরই হোক, সবাই মিলে তো বাঙালি বাংলাদেশি, আমরা আমাদের সংস্কৃতি, আমরা আমাদের সভ্যতাকে ঠিক রাখি, আমরা নষ্ট আমি চাই না, আমাদের বাচ্চাগুলো ভালো হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, ডক্টর হোক, আল্লাহর ওয়াস্তে এই রাস্তাঘাটে পাগল ছাগল হোক আমরা চাই না। এই জন্যে এই জায়গায় বসে যারা এই সিলেবাসগুলা, এই বইপত্রগুলা যারা দেখেন, তারা যাদের সদয় দৃষ্টি কামনা করছি, সবগুলো পর্যালোচনা করে যা জাতির জন্য উত্তম তা যেন দেওয়া হয়, জাতিকে যারা ধ্বংস করতেছে তাদের থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। সবাই বলে না, একজন পুরুষকে যেইভাবে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, একজন পুরুষকে যেইভাবে আল্লাহ অধিকার দিয়েছেন, একজন নারীকেও আল্লাহ তাআলা একইভাবে অধিকার দিয়েছেন। কথা কি বুঝতে পেরেছে? কথা কি বোঝা যায়? সুতরাং আপনারা আমাকে বলেন যে এই পৃথিবীতে একমাত্র কেবলমাত্র চলার পথে যা আমরা করে যাব এবং যা হচ্ছে যা করব, সকল কাজে কর্মে একমাত্র কেবলমাত্র হুকুম হবে কার, তরিকা হবে কার? আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা, এই দুই জিনিসের বিপরীতে আমাদের চলবার আর কোনো সুযোগ নাই। বলেন সুযোগ আছে? সুযোগ নাই। সুতরাং আমি যদি মনে করি আল্লাহ তাআলা আমাকে পূর্ণাঙ্গ অধিকার দেন নাই, আমি যদি মনে করি আল্লাহ আমাকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দেন নাই, তাহলে তার ঈমান থাকবে? না। সবাই বলেন না।
থাকবে থাকবে না। মনে রাখবেন আমরা মানুষ মুসলিম, আমরা কি মুসলিম, আমরা কি মুসলিম। এই মুসলমান পরিচয় ধারণ করবার পরে আমি চাইলেও ইসলাম বিবর্জিত কোন বিধান ফর্মুলাকে আমি ফলো করতে পারবো না। এটাকে আপনাদের বিশ্বাস হয়? বলেন আমাকে বিশ্বাস হয়? কেন? আমি মুসলিম। কেন মুসলিম? আল্লাহ বলেছেন একজন মুসলিম মদ পান করতে পারবে না। আমি মুসলিম, আমি পান করব না, এটাই তো হুকুম মানব কার? আল্লাহ। আল্লাহ বলেছেন মাদক সেবন করা যাবে না। এখন আমি যদি বলি আমার অধিকার হস্তক্ষেপ করেছেন, তুমি কোথার থেকে অধিকার পেলে? তোমাকে তো যে জন্ম দিয়েছে সেই তো বিধান দিয়েছে, যে গাড়ি বানিয়েছে সে গাড়ি কেমনে চালাতে হয় সব লিখে দিয়েছে, তুমি নিজের মতো করে বানালে তো আর চলবে না। যে তোমাকে বানিয়েছে সে তো বিধানও বানিয়েছে, সুতরাং তার বিধানের বাহিরে চলবার কোন অধিকার স্বাধীনতা এই পৃথিবীর কারো? বলেন কারো? চলতে যদি হয়, অধিকার খাটিয়ে যদি চলতে হয়, তুমি তোমার অধিকার খাটিয়ে তোমার মতো একটা জগৎ তৈরি করো, তোমার মতো একটা দুনিয়া তৈরি করো, তোমার মতো অক্সিজেন তৈরি করো, ওখানে গিয়ে তোমার যা মন চায় তাই করো, কিন্তু অবশ্যই তুমি পারবে না, কারণ হায়াত তার হাতে, মৌত তার হাতে, তুমি যাই করো সে যদি ধরে তোমার আর কোনো অধিকার থাকবে না। তাহলে বুঝা গেল দিন শেষে ফিরে যেতে হবে কার কাছে? সবাই বলেন কার কাছে? যার কাছে ফিরে যেতে হবে, যার কাছে পূর্ণাঙ্গ সব কিছু, তিনি আমাদেরকে কখন কেমনে চলতে হবে, কোন পথে চলা লাগবে সব বিধান তিনি বলে দিয়েছেন। তা যদি সত্য হয়, তাহলে একজন পুরুষ কেমনে চলবে, একজন নারী কেমনে চলবে, একটা সন্তান কেমনে চলবে, আপনি চলার পথে কি করবেন, আমি আপনি চলার পথে কি করব, যিনি আমার চলার পথ দিয়েছেন, যিনি আমাকে চলতে বলেছেন, যিনি আমাকে হায়াত দিয়েছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আবার তার কাছে আমাকে ফিরিয়ে নেবেন, এই মধ্যখানে চলার পরিধিটাও একমাত্র তার হুকুম মতো হওয়া লাগবে। পরিষ্কার? বলেন পরিষ্কার? আল্লাহ বলেছেন এভাবে চলো, ডান পথে চলো, হালাল খাও, সত্য কথা বলো, ভালো ব্যবহার করো, মানুষের সাথে উত্তম আচরণ করো, হারাম খাইও না, বাম পথে চলো না, উল্টা পথে যাইও না, সুদ খাইও না, মিথ্যা কথা বইল না, হারাম ব্যবিচার কইরো না, বেইনসাফির পথে চলো না। এই যে আল্লাহ যে বিধান দিলেন করো এবং করবে না, কেন দিয়েছেন? তার পূর্ণাঙ্গ অধিকার আছে, কারণ তিনি আমাকে বানিয়েছেন, তিনি আমার রব, তিনি আমার স্রষ্টা, আমি তার সৃষ্টি। কোন জিনিস উপকার, কোন জিনিস অপকার, কোন জিনিস ভালো, কোন জিনিস ক্ষতিকারক, যে বানিয়েছে সেই জানে কোনটা গরম, কোনটা ঠান্ডা, কোন পথে গেলে আমার লাভ, কোন পথে গেলে আমার ক্ষতি। যে বানিয়েছে সেই বলে, যে বানিয়েছে সে বলে দিয়েছে, যে বানিয়েছে সেই জানিয়ে দিয়েছে, সুতরাং তার জানানো বাতানো পথ ছাড়া তোমার আমার চলবার আর কোনো পথ নাই। ঠিক
কথা বলেন। কিন্তু আল্লাহ সৃষ্টি করে দুটা গ্রুপ করে দিয়েছে, এই সৃষ্টিতে কিছু সৃষ্টি আছে যাদেরকে আল্লাহ মেধা দিয়েছেন, বুঝ শক্তি দিয়েছেন, আর আল্লাহ যাদেরকে মেধা বুঝ শক্তি দেন নাই। এই দুই ধরনের প্রাণীকে তৈরি করে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এক ধরনের প্রাণীকে পূর্ণাঙ্গ অধিকার দিয়েছেন, মন চাইলে ডাইনের রাস্তায় চলো, মন চাইলে বামের রাস্তায় চলো, ডাইনের রাস্তায় চললে তোমার এই লাভ, বামের রাস্তায় চললে তোমার এই ক্ষতি, মন চাইলে চলো, তোমাকে এখানে অধিকার দিলাম। কথা বুঝতে পেরেছে? আর একদল প্রাণীকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সৃষ্টিগতভাবেই বলে দিয়েছেন তোমাকে এটাই করতে হবে, সের বিপরীতে চলতে পারবে না। যেমন আল্লাহর সৃষ্টিতে কোটি কোটি ফেরেশতা আছে, জন্মের পর থেকে আল্লাহ তাদেরকে সেজদায় রেখে দিয়েছেন, কেয়ামত পর্যন্ত সেজদাই করবে, মাথা উঠাতে পারবে না। কাউকে রুকুতে রেখে দিয়েছেন, কেয়ামত পর্যন্ত রুকুতেই থাকবে, মাথা উঠাতে পারবে না। কাউকে তসবিহে লাগিয়ে দিয়েছেন, কেয়ামত পর্যন্ত তসবি পড়বে, সে মাথা উঠাতে পারবে না। কারণ হুকুম কার? আল্লাহ। এই পৃথিবীতে দেখবেন চলবার পথে একটা মুরগি যখন ডিম দেয় না, যখন বাচ্চা ফুটায়, ডিম দেওয়ার পরে সে যখন ডিমের উপরে বসে যায়, 20-21 দিন হওয়ার পরে এই মুরগি তার ঠুট দিয়া ডিমের সেই সাদা শক্ত আবরণে আঘাত করতে থাকে বারবার। এই জন্যে যের ভিতরে ফুট ফুটে বাচ্চা আছে, এই মুহূর্তে যদি আঘাত করে ভেঙ্গে তাকে বের না করে সে আর বাঁচবে না। এই জন্য আঘাত করে। আমি আপনাদের কাছে জানতে চাই, তার কাছে কি কোনো এক্সরে মেশিন আছে বলেন, কোনো যন্ত্রপাতি? বুঝলো কেমনে বলেন? আল্লাহ তাকে এই বুঝ দিয়া, আল্লাহ তাকে এইভাবেই তৈরি করেছেন, তার ভিতরে এই বুঝ দিয়ে ফেলেছেন, ও মুরগি তুমি যে বসে আছো, তোমার নিচে যে ডিম আছে তা পূর্ণ সময়ে পৌঁছে গিয়েছে, এই মুহূর্তে তুমি যদি তোমার ঠুট দিয়ে আঘাত না করে এই শক্ত আবরণ ভেঙ্গে ফুটফুটে তুল তুলে বাচ্চাকে বের না করো, সে মরে যাবে। এই চিন্তা চেতনা যিনি তার ভিতরে সৃষ্টি করেছেন, এই জন্যেই সে আঘাত করে তার বাচ্চাকে বের করে নিয়ে আসে। কোনো সিজারের প্রয়োজন হয় না, কোনো ডাক্তারের প্রয়োজন হয় না, কোনো এক্সরের প্রয়োজন হয় না, আলাদা কেউ তাকে কানে কানে বুঝাতেও হয় না, কারো সাহায্য ছাড়া। এই যে কাজ করলো, এই বুঝ আর মেধা তাকে দিয়েছেন কে? আল্লাহ। মনে রাখবেন, সকালবেলা হাজার হাজার পাখি ফজরের পরে তাদের বাসা থেকে বের হয়ে যায়, এই জন্যে তারা জানে আল্লাহ প্রবাদ দিয়ে সূর্য উঠিয়ে দিয়ে আমাকে বলেছেন রিজিকের জন্য যেন আমি বের হয়ে যাই। আমার তো গুলাবরা দান নাই, পুকুর বরা মাছ নাই, ব্যাংক বরা পয়সা নাই, জায়গা জমিও নাই, আমার তো খাওয়া লাগবে, বাচ্চাদেরকেও খাওয়াতে হবে, ভরসা করে আল্লাহর উপরে, আল্লাহ তোমার উপরে ভরসা করে বের হয়ে গেলাম, তুমি তো আমার সৃষ্টির আগে রিজিকের ফয়সালা করেছ, আমি বের হয়ে গেলাম খালি পেটে, বিকালে আসার সময় তুমি যদি সত্য রব হয়ে থাকো
আমারও পেট ভরে দিবে এবং আমার ঠুটে এই পরিমাণ খাবার দিবে যেন আমার বাসার সকল বাচ্চাদেরও পেট ভরে যায়। সুবহানাল্লাহ, জোরে পড়েন। দেখা যায় এই পাখিগুলা বিকেল বেলা ঘরে আসার সময় তাদেরও পেট ভরা, ঠুটে এই পরিমাণ খাবার নিয়েছে, বাচ্চাদেরকেও পেট ভরিয়ে খাওয়াতে পারে। পড়েন সুবহানাল্লাহ। এই বোঝটাকে দিয়েছেন কে? বলেন কে? সাগরের মধ্যে এমন প্রাণী আছে, এমন মাছ আছে, পুরা দুনিয়ার সৃষ্টি, পুরা দুনিয়ার মখলুকাত এক বৎসরে যা খায়, এমনও প্রাণী আছে এক লুকমায় তা খায়। আল্লাহ একবার বল, আপনাদের বিশ্বাস হয় না? আপনারা হায়াতুল হায়াওয়ান পড়বেন, প্রতিদিন এভাবে তিন লুকমা খায়। যখন খাবারের সময় হয় হ্যাঁ করে আসমানের দিকে তাকায়, বলে আল্লাহ পেটে তো খিদে লাগছে, খাবারের তো দরকার, কার কাছে বলবো, কে আমাকে খাওয়াবে, এত বড় করে কে আমারে বানাইছে, এত বড় পেট আমারে কে দিছে, সব তো তুমি দিছ, এখন তুমি বলো আমি কি না খেয়ে থাকবো, তোমার যদি ভাল লাগে আমাকে রাখো। তখন রব সন্তুষ্ট হয়ে যান এবং তার কাছে ওই খাবার তার মুখে পৌঁছাইয়া দেন। আল্লাহ একবার বলেন। পৃথিবীতে চুকে দেখে না এমন প্রাণী নাই, বলেন নাই? না খেয়ে থাকে না, কেউ নিয়ে খাওয়াইয়া দেয়? আপনারা কোনোদিন খাওয়াইছেননি, এরা খায় কেমনে? খাবারের যখন সময় হয় আপনি দেখবেন অনেক সময় বক পানিতে মাছ ধরে, ঠুট দিয়া একাধিক মাছ তার ঠুটে চলে আসে, কিন্তু তার রিজিকে একটা, সে একাধিক খেতে পারে না, টপ টপ করে পড়ে যায়। আছে না নাই? পায়ে নে, ঠুটে নে, কিন্তু খেতে পারে না। কারণ রব বুঝাতে চান তোর রিজিকের ফয়সালা আমি করেছি, কয়টা খাবে আমি জানি, বেশি নিলে কেন? আছে না নাই? এই জন্য বুঝাতে চাইলাম রব যা সৃষ্টি করেছেন সব কিছুর খাবার, সব কিছুর অধিকার কে দিয়েছেন? সবাই বলেন কে? তা যদি সত্য হয় তাহলে মানুষের অধিকার দিয়েছেন কে? কিন্তু আজকালকে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করে দুটা পথ বলে দিয়েছেন, তুমি চাইলে জান্নাতের পথে চলতে পারো, চাইলে জাহান্নামের পথে চলতে পারো, তুমি যেভাবে মন চায় চলো, তোমার অধিকার আছে, তোমাকেই চিন্তা দিয়ে আমি দিলাম, তোমার যেভাবে মন চায় চলো, অধিকার আছে, এই পথে চললে জান্নাত, এই পথে চললে জাহান্নাম, কিন্তু মনে রাখো তিলকা হুদুদুল্লাহ, এটাই আমার নির্ধারিত সীমারেখা, এর বাহিরে চলবার কোনো সুযোগ তোমার নাই। বলেন আছে? সবাই বলেন আছে? আছে? আজকালকে কিছু মানুষ ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতার নাম করে, মুক্ত চিন্তার নাম করে, আমাকে স্বাধীনভাবে কথা বলার অধিকার দেওয়ার কথা বলে, স্বাধীন চিন্তার কথা বলে, এই সমাজের সুস্থ সংস্কৃতি, বাঙালি বাংলাদেশীদের সংস্কৃতি সর্বোপরি ইসলামের মূল্যবোধকে চ্যালেঞ্জ করে দিচ্ছে, যারা এই সমাজকে ধ্বংস করে, আমরা যেই সন্তানদেরকে নিয়ে স্বপ্ন দেখি, আমাদের বাচ্চারা একদিন সমাজের এই হবে, একদিন সমাজের এই হবে, স্কুলে পড়বে, ইউনিভার্সিটিতে পড়বে, সমাজকে দেশকে তারা রিপ্রেজেন্ট করবে,
দেশকে তারা উন্নত জায়গায় নিয়ে যাবে, কিন্তু আমাদের এই ছাত্র সমাজকে যুব সমাজকে ধ্বংস করবার জন্যে যারা ষড়যন্ত্র করে যায় তারাই সমাজের জাতীয় দুশ্মন হিসাবে স্বীকৃতি নিচ্ছে। যে কথা বলতে চাইলাম, আজকালকে কোমলমতি বাচ্চাদেরকে যাদের ব্রেন বড় শার্প ছোট তাদেরকে শিক্ষার নামে অনেকাংশে যা বলা হচ্ছে শিক্ষা দেওয়া হচ্ছে, তাদের স্কুলের বইয়ের ভিতরে এমন ভাবে তাদের ব্রেইনকে ওয়াশ করে দেওয়া হচ্ছে, তাদের সুস্থ চিন্তা চেতনাকে বাধাগ্রস্ত যেভাবে করা হচ্ছে। কিছুদিন আগে দেখলাম বিভিন্ন জায়গায় বাচ্চারা আলু ভর্তা বানায়, ডিমবাজি বানায়, নাচানাচি শিখে, বেংলাফা শিখে, আর এখন তাদেরকে শিখাচ্ছে কেমনে শরীফ থেকে শরীফা হয়, কেমনে স্বপ্ন থেকে স্বপ্না হয়, কেমনে ছেলে থেকে মেয়ে হয়, কেমনে মেয়ে থেকে ছেলে হয়। এই শিক্ষাগুলো যারা দিয়ে যাচ্ছে এরা জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করতে চায় না, তারাই পুরো জাতির সঙ্গে গাদ্দারি করে যায়, ঠিক না বলে? তারা জাতিকে ধ্বংস করে দিতে চায়। মনে রাখবেন, একজন পুরুষ কেমনে চলবে এই চলবার নীতি এবং রীতি শিক্ষা দিয়েছেন আল্লাহ। একজন নারী কেমনে চলবে তার রীতি এবং নীতি শিক্ষা দিয়েছেন আল্লাহ। মনে রাখবেন, এই সমাজে পুরুষও আছে, এই সমাজে নারীও আছে, এই সমাজে তৃতীয় লিঙ্গ যাকে আমরা বলি, ক্লিব লিঙ্গ যাকে বলি, সাধারণ বাংলা ভাষায় আপনারা একবারেই চিনেন যাদেরকে হিজরা নামে খুনসা বলে, আছে না নাই? আপনারা মনে করতে পারেন আপনারা বড় বুদ্ধিজীবী, এদের মনে হয় অধিকার কেউ দেয় নাই, আপনি এসে তাদের অধিকার প্রতিষ্ঠা করবার আন্দোলন করে লাগবে। আরে পাগল, তুমি তো কালকে জন্ম নিছ, তোমার জন্মের 1450 বছর আগে ওদেরও পূর্ণাঙ্গ অধিকার, পূর্ণাঙ্গ স্বাধীনতা দিয়ে পূর্ণাঙ্গ শিক্ষার ব্যবস্থা করেছেন আল্লাহ। আল্লাহ বলেছেন একজন তৃতীয় লিঙ্গের মানুষ সে যদি কথাবার্তায় চলনে বলনে দেখা যায় যে তার বডির অধিকাংশ অংশ এবং কথাবার্তা পুরুষের মতো, তাহলে ইসলাম বলেছে তাকে পুরুষ ধরে নিতে হবে, ধরে ইসলামের ফুল পুরুষের বিধান তার উপরে প্রতিষ্ঠা করতে হবে, এবং সে উত্তরাধিকার সূত্রে পুরুষের মতো বাবার সম্পত্তিতে ছেলের মতো অধিকার পাবে। আল্লাহ একবার বলেন, অধিকার কে দিল? আপনি কি এর অধিকার দিবেন? ইসলামই তো বলে দিয়েছে সে যদি অধিকাংশ পুরুষের মতো হয় কথাবার্তায় ব্যবহারে, তাহলে পুরুষ ধরে, ইসলামের যত বিধান পুরুষের সব তার। আর সে যদি চলন বলনে কথাবার্তায় নারীর মতো হয়, মেয়ের মতো হয়, ইসলাম বলছে মেয়ের যত অধিকার তার উপরে প্রতিষ্ঠা করে উত্তরাধিকারে মেয়ে যেভাবে পায় ওইভাবে সেও পাবে। তাহলে ইসলাম কি তাকে অধিকার দেয়নি? কথা বলেন, দেয়নি? ইসলাম কি বলেছে তাকে ঘর থেকে বের করে দিতে? ইসলাম কি বলেছে তাকে রাস্তায় গাড়ি থামিয়ে ভিক্ষা করতে? তাহলে আপনারা আমরাই তো এদেরকে ঘর থেকে বের করে দিয়েছি, আপনারা আমরাই তো এদেরকে সমাজ থেকে বের করে দিয়েছি। আর বইয়ে পড়াচ্ছে এরা জায়গা না পাইয়া, তাদের একটা জায়গা আছে, তারা রানীর কাছে, তারা কার কাছে যায় কি জানি বলছে না, সর্দারনী, তারা নাকি সর্দারনীর কাছে যায়, ওখানে গিয়ে দেখছে তাদের আলাদা একটা জগৎ আছে, চলার স্বাধীনতা আছে। আরে সুরার সুরা, তুই অধিকার আর স্বাধীনতা কেমনে বুঝবে? সে তো যেই মা বাপের সন্তান, তার ঘরে তার ছেলে যেভাবে থাকবে, মেয়ে যেভাবে থাকবে, সেও এইভাবে থাকবে।
তার পূর্ণাঙ্গ অধিকার দেওয়া মা বাবার উপরে ফরজ। এই বিধান দিয়েছেন কে? ইসলাম বলেছে মায়ের ঘরে থাকবে, ইসলাম বলেছে বাবার ঘরে থাকবে, ইসলাম বলেছে ভাই বোনের ঘরে থাকবে, ইসলাম বলেছে ঘরে থাকবে, ইসলাম বলেছে পূর্ণাঙ্গ স্বাধীনতা নিয়ে পূর্ণাঙ্গ ইজ্জতের সাথে মা বাবার ঘরে থাকবে, আর তুমি পাঠাচ্ছ তাকে সর্দারনির ঘরে। এর অর্থ হলো তোমার সন্তানও তোমাকে একদিন ঘরে না রেখে তোমাকেও একদিন বৃদ্ধাশ্রমে পাঠায় এই শিক্ষা দিবে, ঠিক কিনা? কারণ জাতির সঙ্গে বদমাইশি করে যাচ্ছে। এই সমস্ত অন্যায় যারা এই সমস্ত চিন্তা করে, যারা এই সমস্ত চিন্তাকে লালন করে, তাদের চিন্তা হওয়া দরকার এরা কি সমাজে করতে চায়। মনে রাখবেন, আপনাদেরকে একটা কথা বলি, এটা কেন যা হচ্ছে আপনারা দেখতেছেন কি ঘটতেছে দেশে। আমি কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, স্কুলে পড়ে অনেক ছেলে মেয়ে, আপনারা আফসুস ভয় পাচ্ছেন না, কখন আপনার ছেলে কি করে ফেলে বুঝতে পারবেন না, কখন আপনার মেয়ে এসে আপনাকে কি বলে বুঝতে পারবেন না, কি হয়ে যাচ্ছে। মনে রাখবেন, থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গ আর ট্রান্সজেন্ডার এক না। আমাদের এই সমাজে এই তৃতীয় লিঙ্গ যারা হিজড়া, তাদের মতো করে ট্রান্সজেন্ডারদেরকেও প্রতিষ্ঠা করবার যেই নীল নকশা চালানো হচ্ছে, এই পৃথিবীতে হিজড়াদেরকে আল্লাহ অধিকার দিয়েছেন কারণ তারা জন্মগতভাবেই ত্রুটিপূর্ণ। আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন এভাবে, তারা নিজেদের মধ্যে নিজে নিজেই পরিবর্তন করতে পারে নাই, সৃষ্টিকর্তা তাদেরকে এভাবেই জন্ম দিয়েছেন। যে তাদেরকে জন্ম দিয়েছেন সে তাদেরকে অধিকারও দিয়েছেন, কথা বলেন। কিন্তু ট্রান্সজেন্ডার যারা ট্রান্সফার করে হয়, আজকালকে সমাজে ভরে যাচ্ছে, দেখতেছেন না, এগুলো বুঝতেছেন না, ভরে যাচ্ছে। তিনভাবে তারা মনে করে, তিনভাবে, খুব মনোযোগ দেন। আহা, কলেজ ইউনিভার্সিটিতে কি হচ্ছে আপনারা বুঝতে পারতেছেন? এক, হরমোন চেঞ্জ করে ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে হওয়া যায়, তারা বলে হরমোন চেঞ্জ করে, ছেলের হরমোন চেঞ্জ করে মেয়ে, মেয়ের হরমোন চেঞ্জ করে ছেলে। আল্লাহ বলেছেন কোরআনে, রাসূল বলেছেন হাদিসে, কোন ছেলে যদি মেয়ের মতো চলে, কোন মেয়ে যদি ছেলের মতো চলে, কিয়ামতের বড় আলামতগুলার একটা এবং পৃথিবী ধ্বংস হওয়ার কারণের একটা, কারণ কোন ছেলে মেয়ের সাদৃশ্য নিতে পারবে না, মেয়ে ছেলের সাদৃশ্য নিতে পারবে না। আজকালকের কিছু বদমাইশেরা শয়তানারা দেখা যায় নিজেরাই ছেলে, এখন শাড়ি পরে ঘুরায়, ঠিক কিনা? জুড়ে বলেন, কথাগুলা বুঝবেন কি বলতে চাই। তাহলে হরমোন চেঞ্জ করে ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে হওয়ার এই গল্প যারা বলতেছে, আপনারা বলেন হালাল না হারাম? সবাই বলেন হালাল না হারাম? দুই, সার্জারির মাধ্যমে, অপারেশনের মাধ্যমে নারী পুরুষ হয়ে যাওয়া, পুরুষ নারী হয়ে যাওয়া, এটা এখন অহরহ ঘটতেছে, ঠিক? অনেক ছেলেরা সার্জারি করে মেয়ে হচ্ছে, অনেক মেয়েরা সার্জারি করে ছেলে হচ্ছে। আল্লাহর দেওয়া বডিতে পরিবর্তন পরিবর্তন করার অধিকার আছে? বলেন আছে। হালাল না হারাম? সবাই বলেন হালাল না হারাম? হারাম, হারাম। তিন নম্বর, এক নম্বর হরমোন চেঞ্জ করে, দুই নম্বর সার্জারি করে, আর তিন নম্বর মনে মনে
কেমনে? মনে মনে। এই গল্পই ক্লাস সেভেন এর বই আনছে শরীফ, শরীফা নাম দিয়া। মনে মনে একটা ছেলে, তার নাম ধরেন শরীফ। হে মনে মনে ভাবে আমি মেয়ে। আমাদের স্কুলের ক্লাস সেভেন এর বইয়ের কথা বলতেছি আমি, সব অনেকগুলি, একটা না তো আরো কত কত ঘটনা এখানে আছে, বললাম একটা, আরো কত ঘটনা আছে। দুই বন্ধু রাস্তা দিয়ে হাঁটতেছে, তো হে মনে মনে ভাবতেছে ও তো মেয়ে, কিন্তু হে মনে মনে ভাবতেছে ও ছেলে, আসলে একজন ছেলে একজন মেয়ে। এখন দেখা যায় যে ছেলে, হে নিজের মেয়ে বলতেছে, যে মেয়ে হে তার ছেলে বলতেছে। নাউজুবিল্লাহ বললেন, দেখবেন। কিছুদিন আগে আপনারা শুনেছেন একটা ছেলে হঠাৎ করে অনার্সে পড়া ফার্স্ট এবং থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার যাওয়ার পরে সে মনে মনে ভাবছে আমি মেয়ে, এবং সে মেয়ে হোস্টেলে উঠবার জন্যে কাগজে জমা দিছে। এবং আইন এবং রাষ্ট্র তাকে বলছে হয় তুমি মেয়ে, এখন মেয়েদের হোস্টেলে থাকো। নাউজবিল্লাহ বলতে লজ্জা, একটা ছেলে মানুষ হে মনে মনে কইতেছে আমি মেয়ে, আইনও হয়ে যাচ্ছে এভাবে, আইন হয়ে যাচ্ছে এভাবে, যে কেউ যদি মনে মনে ছেলে মেয়ে মনে করে সে মেয়েই মনে হবে, মেয়ে যদি ছেলে মনে করে তাকে ছেলেই দিতে হবে। এটা তার অধিকার, এটা তার বাক স্বাধীনতা, এটা তার মুক্ত চিন্তা। নাউজুবিল্লাহ বলেন, আপনারা কি বুঝতেছেন কি হচ্ছে? আপনারা আসলে বুঝতেছেন কিনা আমি জানি না, শুধু সচেতনতার জন্য বলতেছি। এটা যদি আইন হয় যে কোনো ছেলে যদি নিজের মেয়ে মনে করে, দেখেন কোনো ছেলে যদি নিজেকে মেয়ে মনে করে আর আইন যদি বলে সে মেয়ে, দেখেন এখন একটা ছেলে 100টা দর্শন করলো, কয়টা কয়টা 100 দর্শন করার পরে কোর্টে তাকে হাজির করা হলো, তুই দর্শন করলে কেন? আমি তো করিনি, আমি তো মনে মনে মেয়ে। এখন বলেন, বাংলাদেশের আইনে লেখা আছে কোন ছেলে যদি মেয়েকে দর্শন করে তাহলে তার উপরে ফৌজদারি অপরাধ। এখন হে বলতেছে হে মেয়ে, তাহলে দর্শনের কোনো মামলা হয়? কথা বলেন, তাইলে এই ছেলেরে মনে মনে মেয়ে বানাইয়া হাজার হাজার কোটি কোটি মা বোনদেরকে দর্শন করাইয়া, যারা এই সমাজকে ধ্বংস করে দিতে চায়, তারাই জাতিকে ধ্বংস করবার নির্লক্ষ্য করে যায়, ঠিক কিনা? কোথায় যাচ্ছে এই সমাজ? আপনারা কিছু বুঝতেছেন আমার কথা? আপনারা কি বুঝতে পারছেন বাবা? এখন এই চলতেছে, এখন মনে মনের গল্প চলতেছে। এটা যদি বাক স্বাধীনতা হয়, এখন কেউ মনে মনে ভাবতেছে আমি মেয়ে, আপনি যদি তাকে ছেলে বলেন আপনি তার বাক স্বাধীনতায় হরণ করলেন, আপনি তার মুক্ত চিন্তা হরণ করলেন, তা যদি সত্য হয়, এখন আজকে যদি আপনারা মনে মনে ভাবেন যে আমরা তো জুম্মার নামাজ পড়ে ফেলছি, যাই গিয়ে ওইব কেন? মনে মনেই তো সব, আমার বাক স্বাধীনতা আছে না, আমার অধিকার, আমার মনে মনে আমি নামাজ শেষ করে ফেলছি। আপনারা চিন্তা করতেছেন কই যাচ্ছে? কয়েকদিন পরে যদি কাউরে জিজ্ঞাসা তুই নামাজ পড়ছিস নি, আমি মনে মনে পড়ছি তো, কারণ সবই তো মনে মনে, আমার বাক স্বাধীনতা, তোমার বলার কি? এখন আমাদের এখান থেকে যদি ওখানে যদি ওই যে রাস্তার সামনে গিয়ে ভিক্ষা করতেছে বসে, ওই যে আমাদের গেইটে, হে যদি আমি মনে মনে আজকে প্রধানমন্ত্রী, তাহলে তোর প্রোটোকল দেওয়া লাগবে। যদি কর তুই বসলে কেমন? আমি তো মনে মনেই, সবই তো মনে মনে। চিন্তা করতেছেন কেমনি গল্পগুলো বইয়ে নিয়ে আসলো? এখন মনে মনে যদি তা হয়, আপনার বাড়িতে আপনার দুলাভাই 20 কেজি মিষ্টি নিয়ে আসছে, আপনি দুলাভাইরে বলেন আব্বা আপনি মিষ্টি কেমনি লই আইলেন? কুতি আমার আব্বা খোসকেন, কই মনে মনে আপনি তো আব্বা বলি। ঘটনা কি? কই এটা তোমার বাক স্বাধীনতা, আমার এটা মুক্ত চিন্তা,
দুলাভাইরে বাপ বললে সমস্যা কি, এটা আমার অধিকার। তখন আপনারা বলেন এরা কেমনে ফিডাইলে শান্তি পাইবেন? আপনারা কি বুঝতেছেন আমার কথা? এই গল্পগুলা ভয়ে কেমনে আয়? আমার বাচ্চাগুলা এই সুজলা সুফলা শস্য শ্যামলা স্বচ্ছ সুব্রুজ্জ্বল 56,000 বর্গ মাইলের এই সোনার বাংলাদেশের যে জাতি বাসার জন্য আন্দোলন করেছে, এই স্বাধীনতার জন্য জীবন দিয়েছে, দেশকে স্বাধীনতা অক্ষুণ্ণ সমুন্নত রাখতে, অসাম্প্রদায়িক চেতনাকে প্রতিষ্ঠিত করতে জীবন যৌবন দিচ্ছে, তাদেরকে যারা যুবকদের চরিত্র নষ্ট করবার নীল নকশা করে যাচ্ছে, একদিন এই দেশে তাদের অস্তিত্ব থাকবে না, থাকবে না। এগুলা কি হচ্ছে? আপনার যদি বাক স্বাধীনতা এমন হয়, মনে মনে ছেলেরে মেয়ে বলতে হয়, তাহলে ঘরে গিয়া যদি কোন ছেলে আপনি বাপ, ছেলে গিয়া যদি বলে দুলা ভাই কই যাইবেন, আপনি বলেন তোর আমি বাপ না, বাপ হইলে কি হয়েছে? মনে মনে আমি কইতেছি দুলা ভাই, কারণ সব তো মনে মনে। এটা কোন কথা হইল? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কি হচ্ছে মনে মনে সব? সুতরাং এই সমস্ত মনে মনে গল্প শিখাইয়া যারা সমকামিতা শিখাচ্ছে, তোমাদের বড় মায়া কান্না হয়, 15-16-17 বছরের মেয়ের বিয়ে হয়ে গেলে বাড়িতে পুলিশ নিয়ে হাজির হও, মেয়ে বিয়ে দেওয়া যাবে না। আর 40-50 বছর হয়ে গেছে মেয়েদের বিয়ে হচ্ছে না, তখন এদের বিয়ের জন্য কেন ক্যাম্পেইন করো না, ঠিক কিনা বলে? ওটা করো না কেন? আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। সময় চলে যাচ্ছে, সমাজ এইভাবে নষ্ট। এই নষ্ট হওয়ার পিছনে যে কারণগুলা, অনেকগুলা কারণ, আমাদের সময় কম, বর্ণনা করার সুযোগ নাই, শুধু এতটুকুনি বলছি, কোরআনে কারিমের সুরাল বাকারার 137 নম্বর আয়াত পড়েছি। এই আয়াত একটা ঐতিহাসিক আয়াত। এই আয়াতে হযরত উসমানের রক্ত পড়ে কোরআনের এই আয়াত লাল হয়েছিল কেন, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে, আমরা সেই দিকে আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু সময় আর নাই। সুতরাং এই সমস্ত যারা শিখায়, একসময় বাচ্চাদেরকে দেখলাম কত কিছু শিখাইল, এখন দেখতেছি আবার কত কিছু শেখানো শুরু করছে, ভবিষ্যবত আর কি শিখাইয়া দেয় আল্লাহই জানে। আমরা সর্বোচ্চ জায়গায় যারা বসে আছেন তাদেরকে বলছি, আমরা আপনাদেরই ভাই, আমরা সবাই মিলে দেশে ভালোবাসে ভালোভাবে থাকতে চাই, যে যে ধর্মেরই হোক, যে যে গোত্রেরই হোক, সবাই মিলে তো বাঙালি বাংলাদেশি, আমরা আমাদের সংস্কৃতি, আমরা আমাদের সভ্যতাকে ঠিক রাখি, আমরা নষ্ট আমি চাই না, আমাদের বাচ্চাগুলো ভালো হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, ডক্টর হোক, আল্লাহর ওয়াস্তে এই রাস্তাঘাটে পাগল ছাগল হোক আমরা চাই না। এই জন্যে এই জায়গায় বসে যারা এই সিলেবাসগুলা, এই বইপত্রগুলা যারা দেখেন, তারা যাদের সদয় দৃষ্টি কামনা করছি, সবগুলো পর্যালোচনা করে যা জাতির জন্য উত্তম তা যেন দেওয়া হয়, জাতিকে যারা ধ্বংস করতেছে তাদের থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। সবাই বলেন আমিন। এর পিছনে কারা, এদিকে নিয়ে যাইতে চাইছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে গেলেন মদিনায়। কোথায়? এত আসতে বললেন কেন? তখন থেকে মদিনায় ইহুদিরা বসবাস করত। কারা? এই নামটা যতদিন জীবিত আছেন মনে রাখবেন। নাম কি? তা ইহুদি। নাম কি? এই নামটা মনে রাখবেন। তারা রাসূল মদিনায় যাওয়ার পরে দেখলেন এদের সঙ্গে মারামারি করে লাভ নাই, চুক্তি করলেন, সন্ধি করলেন,
আমরা মিলেমিশে চলি, একসাথে চলি। চলতে লাগলেন মিলেমিশে রসুল তাদের সাথে চুক্তি করে, সন্ধি করে। ইহুদিরা দেখল মোহাম্মদ মদিনায় আসার পর থেকে মদিনার চিত্র পাল্টে গেছে, আমাদের শয়তানি ধরা পড়ে যাচ্ছে, এখন কোনোভাবেই মানুষ আমাদের আশেপাশে আর আসে না, সব তো মোহাম্মদের কাছে যায়। এই তারা সিদ্ধান্ত নিল মোহাম্মদের মারা দরকার। আরেকটু আসতে করল, এই ইহুদিরা রসুলে পাককে মেরে ফেলবার প্রথম ষড়যন্ত্র শুরু করল। দুটা কথা বলি, এক নম্বর, পুরা পৃথিবীতে মুসলমানদের জয় জয়কার সৃষ্টি হয়েছিল একতার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? একতা। একতার ভিত্তিতে পুরা দুনিয়ায় মুসলমানদের জয় জয়কার সৃষ্টি হয়েছিল। আর জয় জয়কার ভাঙ্গার পিছনের নায়ক কারা একটু দেখবে। একদিন ইহুদিরা রসুলকে দাওয়াত দিল মেরে ফেলবার জন্য, বললো আপনি একা আসবেন। নবীজি বললেন আমি তো একা চলি না, আমার সাথে কিছু মানুষ থাকে, নিয়ে আসে। যাওয়ার পরে ইহুদিরা বলছে মোহাম্মদ তোমার সাথে পার্সোনাল কথা আছে, একটু আড়ালে আসেন। কোথায়? সাহাবায়ে কেরাম চিন্তা করলেন ওদের নিয়ত ভালো না, যদি রসুলটা কিছু করে। রসুলকে বলছেন ইয়া রসুল্লাহ আপনি একা যাওয়ার দরকার নাই, নজরুল যাই না, দেখি না কি বলে। তারা নিয়ে গেছে একটা ওয়ালের পাশে, ভাবে দেওয়ালের পাশে, এখানে রসুল দাঁড়াইছেন। আর বড় বড় পাথর দিয়া দুইটা লুকরে পাঠাইয়া দিছে ওয়ালের অপাশে, বলছে মোহাম্মদের সঙ্গে আমরা গল্প শুরু করব আর তোমরা ওয়ালের উপরে উঠে মাথায় পাথর ফেলে মেরে ফেলবা। নাউজুবিল্লাহ বলেন, কত বড় চিন্তা দেখছেন। কথা যখন শুরু করতে যাচ্ছে আল্লাহ জিব্রিল আমিনকেও পাঠাইয়া দিছেন, কারণ কেউ না থাকলে আসেন কে? আরো জোরে বলেন কে? কেউ না থাকলেও হাসবি আল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। জিব্রিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ ওদের সাথে এখানে দাঁড়াইয়া কথা বলার দরকার নাই, আপনি বলেন পরে কথা বলবো, আর একটু পিছন দিকে আপনি তাকান। যখন পাথর মারবে রসুল পিছন দিকে তাকায় দেখেন পাথর নিয়ে দাঁড়ায় আছে, বলেন কি রে তোমরা না কথা বলতে আনছিলাতে, এটা কি? সুবহানাল্লাহ বললেন, হাতে নাতে ধরা গেছে। রসুল সাহাবায়ে কেরামদের সঙ্গে পরামর্শ করলেন আর ওদেরকে মদিনার থেকে বাইর করে দিলেন, সবগুলোর বাইর করে দিলেন। ইহুদি সবাই চলে গেল খাইবারে। কই গেল? মনে রাখবেন তো জায়গার নাম, কোথায় গেছে? আপনাদেরকে কয়েকটা জায়গার নাম বলি, আমাদের আজকে আর হবে না এই আলোচনা, যে কয়েকটা জায়গার নাম আসবে, ইয়ামান, মদিনা, শাম, মিশর, বসরা, কুফা, সানা, এই জায়গাগুলোর সাথে তাদের জিন্দগি জড়িত। খাইবারে গিয়ে তারা জমা হইল, কেমনে মোহাম্মদকে মারা যায়, কেমনি ইসলামকে ধ্বংস করা যায়, বিপুল ষড়যন্ত্র করলো, করতে করতে রসুল ইন্তেকাল করলেন, কিছু করতে পারেনি। এরপরে ইয়ামানের সানা, বর্তমান রাজধানী, ওই জায়গায় জন্ম নিয়েছে এক বেচারা ব্যক্তি, তার নাম আবদুল্লাহ ইবনে সাবা। এই নামটা যদি জিন্দগিতে মনে রাখেন তাইলে পুরা ইসলামকে পৃথিবীতে ধ্বংস করবার নীল নকশা যে করেছিল তার নাম আবদুল্লাহ বিন সাবা। এই নামটা যদি মনে রাখেন পুরা ইসলাম ধ্বংস কোত্থেকে শুরু হয়েছে পুরো ইতিহাস মনে রাখতে পারবেন, আবদুল্লাহ ইবনে সাবা। সে চিন্তা করল ইয়েমেনে কেমনে ইসলাম ধ্বংস করা যায়, কেমনে সবগুলো মুসলমানদের মাইরে ফেলাই দেওয়া যায়, কোনো লাইন পাইতেছে না। শেষ পর্যন্ত সে চলে আসছে মদিনায়। কোথায়?
আবু বকরের যুগ, ওমরের যুগ, এরা তো সচেতন মানুষ, আল্লাহু আকবার, সচেতন মানুষ। এত নরম আবু বকরের দিলে তো নরম না যে তোমার সব দিয়ে দিব, নরম তো নরম আল্লাহর জন্য, তোমার জন্য না। একবার ওই যে ইহুদি আইসা রসুলের কাছে বিচার দিছি, আর রসুল আল্লাহ আমার আবু বকর থাপ্পড় মারছে, কয় না তুই ভুল করছস, আবু বকর না ওমর মনে হয়, ইয়া রসুল্লাহ আবু বকর, কয় না না আবু বকরে কাউরে মারতে পারে না, এটা উমর। আল্লাহ রসুল আপনি কি বলেন, মারলো আবু বকর, আপনি উমরের কথা কোন কেন, আবু বকর তো কেউরে মারার কথা না। রসুল জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি মারছো নি, কয় আমি মারছি, ইয়া আল্লাহ তুমি মারতে পারো, আমি মারবো না, কি করবো, আপনারে গালি দিতেছে, আমার আর সহ্য হয় না। রসুল বলেন, আমার আবু বকরের হাত যার উপরে উঠে গেছে তার জাতি শুদ্ধ ধ্বংস হয়ে যাবে, আল্লাহু আকবার। কথা শেষ, টাইমও শেষ। যাই হোক, সে মদিনায় আসলো, এসে আবু বকরের যুগ শেষ, ওমরের যুগ শেষ, কোন লাইন করতে পারে নাই। চিন্তা করলো, এই যে আবদুল্লাহ বিন সাবা, এভাবে হবে না, এখন মুসলমান হওয়া লাগবে এদেরকে ধ্বংস করতে গেলে। এই কালিমা পড়ছে, কালিমা পড়ে মদিনার মসজিদে বসে তসবি পড়ে, লম্বা জুব্বা, লম্বা পাগড়ি আর তসবি, কি আল্লাহর ওলি, পাবলিক কো দেখছো কত বড় আল্লাহর ওলি, কি মহা, দেখছেন নি কিভাবে ধ্বংস করতে হয়, যেন ইসলাম ধ্বংস করার জন্য ইসলামের লেবাস লাগে, এই কিছু লোক ইসলামের ভিতরে ঢুকে পড়েছে। এটা আবদুল্লাহ বিন সাবার দল, লম্বা কিছুদিন গেল এভাবে, হঠাৎ একদিন উসমান দেখলেন এই লোকটা এত ইবাদত করে। উসমান নরম দিল শুধু নয়, লজ্জা পান, কাউরে কিছু বলতে লজ্জা পান। একদিন উসমানের কাছে এসে বলছে, উসমান আমারে মদিনার দায়িত্ব দিয়া দাও। উসমান বলেন, তুমি কে, আমি তো এখানে থাকি এতদিন থেকে, ঈমান আনছি। উসমান বুঝলেন কেউ দায়িত্ব চাইয়ানো অর্থ কথা না, এই লোকটা ভালো না, ঠিক কিনা বলেন, এই লোকটা ভালো না, এত ইবাদত লম্বা জুব্বা জুব্বা দিয়ে দেখলাম পড়ে তসবি টসবি, এখন দেখতেছি কয় হের কাছে দায়িত্ব দিতাম, লোকটা ভালো না, বাইর করে দিছে। সে গিয়ে পুরা মদিনায় বল উসমানের বিরুদ্ধে এই ষড়যন্ত্র, এই প্রথম ষড়যন্ত্র শুরু করে। উসমান কেমনে খলিফা হইল, উসমান কেমনে খলিফা, উমাইয়া গোত্রের ছেলে, অথচ আলী এখনো জিন্দা, আলী রসুলের চাচা তো ভাই, আলী রসুলের মেয়ের জামাই, আলী হাশেমি বংশের ছেলে, এরে বাদ দিয়া উসমানরে কেমনে খলিফা দিল, সুতরাং উসমানের খেলাফত অবৈধ, এই ঘোষণা করে আবদুল্লাহ বিন সাবা। হে যাতে কি সবাই বলেন, এই ষড়যন্ত্র শুরু মুসলমানে, দুই সাহাবিতে দ্বন্দ্ব আরম্ভ হয়েছে। চিন্তা করছেন কি করলো, কিছু মানুষ খুঁজে পাইছে তার দলে, পাইব না কিছু নরম মিজাজ, আস তো সত্যি তো হাশেমি বংশের লোক আলী, উসমান কেমনে খলিফা হইল আলীর রেখা, বুঝতে পারলেন ঘটনা খারাপ, ওরে মাইরে পিড়াইয়া বাইর করে দিছে, গেছে কোথায় জানেননি, বসরায় গেছে, কোথায় বসরায়, ওই জায়গাগুলোর নাম আগে বলছি, ওই কোথায় কোথায় যাবে এরা শেষ পর্যন্ত, বসরায় গিয়ে এখানে ক্যাম্পেইন শুরু করছে, বসরার গভর্নর আবার ফিরাই এরা বাইর করে দিছে, বলছে তোমরা ইসলাম ধ্বংস করতেছ, গেছে কুফায়, কোথায় কুফায়, আগে থেকেই কিছু লোক আলীর জন্য দুর্বল, এটা আপনারা জানেন, ওখানে গিয়ে মিষ্টি মিষ্টি কথা বইলা কান্না কাটি করে হাতে পায়ে ধরে শুধু কান্দে, কহারে আহলে বায়াত রসুলের পরিবার থেকে আইসে, আলীর রেখে উসমানরে কেমনে খলিফা বানাইলো, কিছু লোক হায় হায় কি সুন্দর কান্দতেছে, কিছু লোক তারে জায়গা দিল, একটা গ্রুপ বানাইলো, কুফার গভর্নর দেখলেন এখানে তো খারাপ করতেছে, এরা আবার ফিরাইছেন বাইর করে দিছেন, গেছে শাম, কোথায় গেছে, তখনকার শামের গভর্নর ছিলেন হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে রাখবেন ওখানে গিয়েই গন্ডগোলটা শুরু হয়, ওই যে মারামারি শুরু হইব, আলী এবং হযরতে আয়েশার যুদ্ধ হবে, আলী এবং মুআবিয়ার যুদ্ধ, সাহাবায়ে সাহাবায়ে যুদ্ধ, হাজার হাজার সাহাবী শহীদ হবেন, ওই কেমনে আরম্ভ করতেছে এই আবদুল্লাহ বিন সাবার দল, এই যে এখান থেকে
আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আজকে গেলে আর সামনে গেলে সুযোগ নাই, কথাগুলো বহুত লম্বা। শুধুমাত্র এই জায়গাগুলোর নাম যদি মনে রাখেন, এই লোকটার নাম মনে রাখেন, পুরা ইসলাম ধ্বংসের ফুল নীল নকশা কেমনে হয় কেমনে আসে সব জানতে পারবেন। আমি যেই কথাগুলো বলতেছি আমি জানি, এই কথাগুলো বলার পরে আমারও কে কত কিছু বলতে পারে এটা আমার জানাস। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সকলে বলেন আমিন।